জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত, আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, নবীজি রয়াস গি যিনি মরে অমরে না তিনি, নবীজি রয়াস গি যিনি মরে অমরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসলা জম্ব গোদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসলা জম্ব গোদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশেকে সকল, নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশেকে সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসে রাত, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুলসে রাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত, আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালাম সাবজেক্ট নিলেন আখিরি নবী, বুঝিয়ে দিলেন নবীর উম্মতের পাওয়ার, যদি এই পরিমাণ পাওয়ারের ওয়াজ আদম নবীর থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সকল নবীরা আমাদের ওয়াজ করে তাহলে আমাদের আওয়াজটা বড় হওয়ার দরকার আছে না? জোরে সোরে গর্জিয়াস কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি গর্জিয়াস আওয়াজ! আচ্ছা এই যে শুকর আদায় করলেন, আমার আল্লাহ শুনছেনই? কুরআন শরীফে আল্লাহ ওয়াজ করছে, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায় আমার শুকর আদায় করবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায় দেন। তাইলে আপনারা যে শুকর আদায় করলেন আল্লাহ কি পরিমাণ নিয়ামত বাড়াইলো এটা জানা দরকার না? খোদা গো কি দিলেন আমরা রে, আল্লাহ এখন বলতেছেন ফেরেশতারা তোরা খাতার মধ্যে লেখ আজকের এই মাহফিলের সকলকে যারা আমার শুকর আদায় করেছে আমি তাদের জন্য তিনটা পুরস্কারের বাজেট দিয়ে দিলাম। অন্য সকল নবী রাসূলের উম্মতের বাজেট দিতেন একটা, কিন্তু আখিরি নবীর উম্মতের বাজেট দেয় তিনটা, কারণ এটা শেষ কাটাইলা তো, কম দিলে যদি না মানে মানে না তো, দেখিন শেষ কাটাইলা ফুলাপান, বাবাই জিলাপি আনছে আধা কেজি দিছে ফুলার মার কাছে, এরকম হয় না? ফুলার মা দেখবেন বর্ডারে দিল দুইটা, মাইজলাডারে দিল দুইটা, পিচ্ছিটা পুকুরে গোসল করতেছিল তো বিজা কাপড় লইয়া ওই আইছে, মা মা বাবাই বলে জিলাপি আনছে, কহ দাও না দিছে হেরেও দুইটা, মা দুইটা ওই দিলে, কতর বড় বাইরে দিলাম দুইটা, মাইজলারে দিলাম দুইটা, তরে দিলাম দুইটা, বেশ কম করলাম কই, বড় বাইরে দুইটা দিতে পারস, মাইজলা বাইরে দুইটা দিতে পারস, লাগে আমি শেষ না মায়া আমারও দুইটা দিবি। আচ্ছা মা দুইটা দিছ যে আরো আছে, কহ আরো আছে তো, কত আমার ফরে কি তোমার আর কোনো বাচ্চা আছে, কনা নাই তো, কত হেগুলি মা কাল লেগে রাখছস, দিয়ালা মায়া উঠলাম, এর কতার পয়েন্টে শেষ কাটাইলে তো বাতা পুরাতা হয় না, এই কতার পয়েন্টে মা কো হাই হাই কি করবো নে ফুটলা হইলে যা, তা আল্লাহ আর কাল লেগে রাখবো, এই নবীর উম্মতের ঘরে আর উম্মত আছে? আল্লাহ কো সব ফুটলা বন্ধ গো তোমার উম্মতের দিয়া দিলাম। আরে মুহ কই লইতো না, কোরআন শরীফ, কোরআন শরীফে খুইলা দেখবেন কয়েক জায়গায় ঘোষণা দেওয়া আছে বেগয়রে হিসাব, হিসাব সারা বাজেট, কারণ আর হিসাব কইরা কাল লাগিয়ে রাখুন বন্ধু গো তোমার উম্মতের দিয়ে দিলাম। এরপরে আইতাছে সামনে রমজান, রমজানের ভিতরে একটা বাজেট দিছে হগলে জানেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা,
রাত্র একটা, নাম কদর, বাজেট হলো 1000, মাসের চাইতে আরো বেশি। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন শরীফে 1000 উল্লেখ করলো কেন? যেদিন কোরআন শরীফের এই আয়াত নাজেল হয় তখন মক্কা নগরের মানুষ 1000 পর্যন্ত গণনা জানতো, এর বাইরে গণনা জানতো না। এই জন্য 1000 উল্লেখ করে বেশি লাগায়াত হইছে। যদি পৃথিবীর বিজ্ঞান গণনা আরো বেশি আবিষ্কার করে তাহলে 100000 করছে, 100000 চাইতেও এই কদরের বরকত বেশি। যদি 1 কোটি গণনা করে আল্লাহ কই 1 কোটির চাইতেও বেশি। ছোট সময় দেখছেন না আমরা যে খেলতাম, কেউ কই 15-16, কেউ কই 20, কেউ কই 40, এর মাঝে মাঝখানে একটা চালাক ছেলে দেখবেন কইয়া বই, তোরা যা কইবি হগলের চেয়ে আমার এক বেশি, কয় না কইছে না শুনুন, তোরা হগলের চেয়ে এক বেশি। আল্লাহ তো পৃথিবীর বিজ্ঞান গণনা আবিষ্কার করবে, গণনা আবিষ্কার করতে 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 যেখানে গিয়া পৃথিবীর বিজ্ঞানের গণনা শেষ, এর চেয়েও কোটি কোটি গুণ কদরের বরকত বেশি। কত বেশি আল্লাহ কয় এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই কিসিমের বাজেট আখেরি নবীর উম্মতের। কেন? ওই যে বাচ্চা বাজেট নিলেন কিভাবে দেখেন না, পুকুরে গোসল করতেছিল, কাপড় ভিজা, তো মা কইছি তো ঘর বাসায় ফেলাইতেছস পানি দিয়া, মা ঘর বাসায় এলামু ভিজা এলামু পুটলাটা দে। এই বাজেট গুলি করার কারণ হলো নবীর উম্মত পানি দিয়ে নয়, কলিজার তাজা রক্ত দিয়ে যুদ্ধের ময়দান বাসায় দিত। আমার নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, চারদিক থেকে কাফের বেঈমানেরা তীর মারতেছে, লক্ষ্য হলো টার্গেট হলো আমাদের নবী, যে নবীর মা নাই গো বাবা নাই। এমনি সময় আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া বুকটা পেতে দিলেন, কাফের বেঈমানেরা মার কত তীর মারবি, বুকটা পেতে দিলাম, আমার জীবন থাকতে রাসূলের গায়ে তীর লাগতে দিব না। একের পর এক তীর আসতেছে কলিজাটার মধ্যে লাগে, কোন কোন তীর ডান দিক দিয়ে লাগে, কলিজাটা ছেদ্রু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। আমার নবীটাকে তালহা রে আর কত তীর আঘাত খাবি, জোর বিন্দু মাত্র রক্ত আমার শরীরে থাকতে রাসূলের গায়ে আঘাত লাগতে দেব না। রক্ত জমিন বাসতেছে, জমিন ভিজতেছে, এমনি সময় আমার নবীর সামনে দাঁড়িয়েছিলেন হযরতে তালহা, দুই কদম সামনে চলে গেলেন, রাসূল বলেন তালহা রে সামনে কেন যাইতেছো? তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন উপর থেকে একটা শক্তিশালী কাফের তীর মারতেছে, আমি যদি আপনার পাশাপাশি লাইগা থাকি, হুজুর গো আমার মন বলে আমার কলিজাটা ছেদ্রু করে পিছনে যাইয়া আপনার গায়ে লাগতে পারে, হুজুর আমার মতো লাখো তালহার কলিজা ছেদ্রু হতে পারে গো, আবার রাসূলের গায়ে লাগতে দিব না। এমনি করে তীর তালহার কলিজাটার মধ্যে লেগে গেছে, পিছন দিয়ে তীরটা বেরিয়ে গেছে, অল্পের জন্য রাসূলের গায়ে লাগে না। আমার নবী বলেন তালহার দুইটা চোখের পানি বেরিয়ে গেছে, হুজুর আর কলিজা মানাইতে পারি না। আমার নবী বলেন তালহারে আয় আমার পাশে আয়। নবীজি তীরগুলো টেনে টেনে খুলতেছেন আর গুনতেছেন, রাসূল বলেন খুলি আর গনি, গনে গনে দেখি 79টা তীর তালহার কলিজার মধ্যে লাগছে। এইভাবে নবীর উম্মতেরা যুদ্ধের ময়দান রক্ত দিয়ে বাসাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য বড় বড় পুটলা করে বাজেট দিয়েছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ, আমরাই তো এই বাজেট পাবো,
কারণ আমরার পরে তো আর এই বাজেট নেই নাই, আমরাই তো শেষ নবীর উম্মত, আমরাই তো উম্মতের পালার শেষ পালা, কাজী আমরা বাজেট পাবো কিভাবে নেব? আল্লাহ বলতেছেন আজকের মাহফিলে যারা আমার শুকর আদায় করেছে তাদেরকে পুরস্কার দিলাম তিনটা, বলুন কয়টা? তিনটা। আসলে আমাদের বাজেট প্রত্যেকটা তিনটা, সব তিনটা। আজ এসে রমজান মাস, মাস একটা, বাজেট তিনটা। আউওয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। এক মাসে তিন কিসিমের বরকত, সুবহানাল্লাহ কিছেন, প্রত্যেকটা বরকতের তিন কিসিম করে দিছি। প্রথম বাজেট আজকে তিনটা, প্রথম বাজেট আল্লাহ বলেন এই মাহফিলে যারা বসে আছে দাঁড়িয়ে আছে, যারা মাহফিল মহব্বত করে মা বোনেরা পর্যন্ত শুনতেছে, আল্লাহ কয় ফেরেশতারা তোরা খাতায় লেখ, প্রথম বাজেট হলো আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ কে মাফ করছে? আচ্ছা কোন তো এই সমস্ত বাজেট কি সংসদে দিতে পারবে? এই সমস্ত বাজেট কি জাতিসংঘে দিতে পারবে? এই সমস্ত বাজেট কি বুশে দিতে পারবে? হেরেই তো চুবাইয়া লাইতেছে। হ্যাঁ যেইভাবে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল, হ্যাঁ বাপ যে মুসলমানের বুঝি কেউ নাই কি কর? আচ্ছা বলুন তো মুসলমানদের কেউ আছে কিনা? জোরে বলতে হবে কে আছে? আরো জোরে বলুন কে আছে? হ্যাঁ বাপ যে মুসলমানের কেউ নাই, মাইরা সাপ কিরে লাবু অহন টের পাইতাছে মুসলমানদের যে কেউ আছে। যাই হোক প্রথম পুরস্কার জীবনের গুনাহ মাফ, বাজেট দিলেন কে? মাপ পাইছেন নি আপনারা? বলে হুজুর বুঝবো কিভাবে? যদি মাপ পায়া থাকেন, আল্লাহর দেওয়া বাজেটটা পায়া থাকেন, তাহলে কিছুক্ষণ ওয়াজ শুনতে মন চাবে, মনে কোনো অশান্তি থাকবে না, শান্তি থাকবে। আচ্ছা আপনাদের মনে কি এখন অশান্তি না শান্তি? ওয়াজ শুনতে মন চাই না বাড়ির যেতে মন চায়? বাড়ির যেতে মন চায়? আচ্ছা দেখি কার কার বাড়ি যেতে মন চায়, হাত তুলে দেখান তো। অনেকে হাত তুলছে, আসলে বুঝতে পারছে না ঠিক। যাই হোক এই জন্য একটা অপরাধ হয়ে গেছে না, যদিও এই মাহফিল তিয়া বাড়িতে মন চাই হাত তুলছে, ফেরেশতারা হয়তো হন বলতেছেন খোদা গো দুই চারজন তো বেশকম করলো, তাদের খাতার নামের মধ্যে কি বেশকম লিখবো? আল্লাহ কয় এই কি বেশকম লিখতি, চুপ থাক। হ্যাঁ যে হাত তুললো, হাত তুলছে তোর কি হয়েছে, চুপ থাক তোরা, দেখিস না? দেখছেন না অনেক সময় বিয়া শাদির মধ্যে ছেলে পক্ষের মেহমান মেয়ের বাড়িতে গিয়ে দেখবেন গরম বেশি থাকলে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যায়, টেবিলে গ্লাস নিতে গিয়ে বাচ্চারা দুই চারটে গ্লাস ভেঙে ফেলাই দিছে, এরকম হয় না? মেয়ের বাবার কাছে খবর গেছে, যারা সাইদারি করে খাওয়াইবো তারা গিয়ে বলছে চাচা ছেলের পক্ষের মেহমান এটা গরম গ্লাস চারটা আয়োই ভেঙে লাইছে। আমরা সাইদারি করতাম না জায়গা, মেয়ের বাবা কো দেখ একটা কথা কইস না, ছেলে পক্ষের হেরা গেলাস চারটে বাংছে লাগে আমি আটটা কিনা দিমু, কথা কই দিনা হেরার সাথে কোনো কথা নাই। মেয়ের পক্ষের বাবা, মেয়ের বাবা যদি ছেলে পক্ষের হেরা গেলাস বাংলে বাপে চারটে বাংলে আটটা কিনা দিতারে, এই নবীর উম্মত খুঁড়ি নাড়ি বেশকম করলে আল্লাহ সাইরা দিতারে না? আল্লাহ ক তোরা কি কথা কস, হাত তুলছে দেখে বেজাল লিখবি, কক বেজাল করলো কো করলে করছে, এগুলি আমি আল্লাহ সব সাইরা দিমু। অন্যান্য নবী রাসূলের উম্মতের অপরাধ হইলে হেরা পাগল পাগল হয়ে যাইতেন কিভাবে অপরাধের ক্ষমা নিব, আর খালি রাস্তা খুঁজদো কোন রাস্তায় ক্ষমা নিব, ক্ষমা নিব। আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে আখিরি নবীর উম্মতের ক্ষমা দিব, যেরকম রাস্তা হেরা ক্ষমা চায়া ক্ষমা পায় না, আর আমরা ক্ষমা চাই না, আমার আল্লাহ ডাহে ক্ষমা করে দিছি। কোরআন শরীফ কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, জিগেন আলেমুল আমারে কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ঘোষণা দেয় আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেন ঘোষণা দিবে না? যে উম্মতের মায়ায়
আমার নবী 24টা ঘন্টাই খালি কানতেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু গো এইভাবে তোমার কানতে হবে না, আমি তো 100 ভাগ দয়া দিয়ে হাসরের দিন তোমার উম্মতের ক্ষমা করে দিব, তোমার কানতে হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবী কানতে কানতে বলতেছেন, প্রভু গো আমাকে খুশি করার জন্য যদি তুমি জান্নাতের দরজা বন্ধ না করো, ও প্রভু একটা আবদার আমি তোমার কাছে করব, আমাকে যখন খুশি করতে চাও কি আবদার তুমি করবে? মাহুত হাশরের দিন আমার উম্মতের গুনার খাতাগুলো আমার হাতে উঠাইয়া দিও। বন্ধু গো উম্মতের গুনার খাতা তোমার কাছে কেন উঠাইয়া দেব? আমার নবী বলতেছেন, প্রভু গো আমার উম্মতের গুনার খবর যেন অন্য কেউ না জানে, অন্য নবী রাসূলের উম্মতরা যদি আমার উম্মতের গুনার খবর জানে, জিজ্ঞেস করে প্রশ্ন করে, হুজুর আপনার উম্মতরাও গুনাহ করেছে, আমি লজ্জা পাবো, আমি কষ্ট পাবো, হাশরের জমিনে আমার লজ্জা দিও না, আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিয়ে দিও। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবো, তুমি কিভাবে ভাবতেছো? যাও আমি কথা দিলাম, তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে, দূরের কথা, আমি তোমারেও জানতে দিব না, ক্ষমা করে দেব। আল্লাহ আসুন আজকের এই মাহফিলে জি আল্লাহ এত বরকতের মাহফিলে কবুল করেছেন, প্রথম পুরস্কার কি জানি দিল? জীবনের গুনাহগুলি মাফ। আরো জোরে কোন দ্বিতীয় পুরস্কার হেদায়েত। হেদায়েত শব্দের অর্থ হবে পরিবর্তন, পরিবর্তন। একটা হিন্দু লোক আগে ছিল হিন্দু, এখন আল্লাহ তাকে হেদায়েত করে মুসলমান বানাইছে। বলুন তো, একটু আগে ছিল হিন্দু এখন মুসলমান, তার দুইটা সময়ের দাম কি এক দাম হবে? সিলেটে এক হিন্দু মুসলমান হয়েছে আমার মাহফিলের মধ্যে, ছেলেটার পাশে দাঁড়ায় বলতেছে, হুজুর আমি তো যুবক ছেলে, মা বাবা সব ছেড়ে মুসলমান হয়ে গেলাম, এখন হুজুর আমার তো মা বাবা নাই, কারণ তারা তো আমার জায়গা দিবে না, আখা আমার গার্জিয়ান হুজুর কে হবেন? আমি বললাম, এই ছেলেটার গার্জিয়ান কে হবেন? একজন লন্ডনি বললেন, আমি তার বাবা হইলাম। তো গার্জিয়ান হইলেন, তার জন্য তো এটা ব্যবস্থা করতে হবে, আমার একতলা একটা বিল্ডিং সহ এই বাড়িটা আমি তারে দিয়ে দিলাম। ছেলেটার ঘটনা একটু আগে কি ছিল, একটু পরে কি হলো, এটা পরিবর্তন, এটাই হেদায়েত। এই মাহফিলে আসলে এই পুরস্কার তিন দুই নাম্বারটা পাওয়া যায়, হেদায়েত পরিবর্তন। যেমন উমরের জীবনী খুলুন, উমর রাঙ্গা তরবারি নিয়ে, প্যাকেটের ভিতরে নয়, তরবারিটা হাতে চকচক করতেছে, বাঘের মতো যাচ্ছে, নবীজির মাথা কাটবে, নাউজুবিল্লাহ। এক সাহাবীর ঘরে নবী ছিলেন, কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, যে ঘরে ছিলেন ঘরের দরজার মধ্যে একজন পাহারাদার হঠাৎ দেখে তরবারিটা নিয়ে উমর এই পথে আসতেছে, ওই সাহাবী কাঁপতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন আর বাঁচাইতে পারবো না, রাঙ্গা তরবারি হাতে উমর আইসা পড়ছে। সকল সাহাবীরা ভয়ে কাঁপতেছে তরতর করে, উমরের হাত থেকে বাঁচা যাবে না। এমন সময় জিব্রাইল আইসা হাজির, আল্লাহ পাঠাইছে, নবী গো আজকের উমর আগের উমর না, পরিবর্তন। এখনকার উমর আগের উমর নয়, পরিবর্তন, হেদায়েত পেয়ে গেছে। আমার নবী বলেন, সাহাবীরা আরে ভয় পাইস না, খবর আইছে তো, তোমরা যদি ভয় পাও আমাকে দরজায় দাঁড়াইতে দাও, আমি আগে যাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন থাকতে রাসূলকে উমরের সামনে দিব না। ভয়ে কাঁপতেছে, তার মধ্যে ছিলেন নবীর চাচা বীর আমির হামজা, সঙ্গে সঙ্গে আমির হামজা তরবারিটা লইয়া দাঁড়াইয়া গেছে। রে নবীর সাহাবীরা, তোমরা কোন উমরকে ভয় পাইতেছো?
তোমরা কি জানো না তোমাদের মধ্যে আমির হামজা রয়ে গেছে, আল্লাহু আকবার। তোমরা কি জানো না তোমাদের পাশে বীর আমির হামজা রয়ে গেছে। ভয় পাইতেছো কেন ওমরকে? তোমরা ভয় পাইও না, আমির আমি আমির হামজার হাতে তরবারি থাকতে এক উমর কেন? 100 উমর যদি আসে আমার তরবারি থেকে কে হই রেহাই পাবে না? নবীর পক্ষে জান না, কিসের দুর্বলতা? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলন যাই। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, নবী মদিনাতে আছে শুইয়া গুনাগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাইবেন নি মদিনায়? যাইবেন, আল্লাহ যদি তৌফিক দেয় যাইবেন নি মদিনায়? আই রে মদিনা রে, যাই দেখেন মদিনা যে কত শান্তির জায়গা। মক্কাতে হাউকাও আছে, মদিনায় কোনো হাউকাও নাই, থাকবে কেন? আল্লাহ বলেন এই মদিনা হেফাজতের জন্য, মদিনাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য আমি আল্লাহ রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখছি। যেই হোক লম্বা ঘটনা, ওমর যাইতেছে, আমির হামজা বলেন আমার হাতে তরবারি থাকতে কোন ওমর রেহাই পাবে না। সাহাবীদের একটু মনে ভরসা হইছে, রাসূল বলেন চাচা কারো যাইতে হবে না, আমার আগে যাইতে দেন, কারণ খবর তো আইছে আজ এখনের উমর আগের উমর না, কি হইছে পরিবর্তন, হেদায়েত পরিবর্তন। তা কাজী এই পুরস্কারটাও আজকে আপনাদেরকে দেওয়া হবে, 3-2 নম্বর পুরস্কার পরিবর্তন। উমর কাছাকাছি আইসা দূর থেকেই আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই দিছে। এতদিন তো শুনতাম কিন্তু কোনোদিন ভালো নজরে দেখি নাই। আহাই এত সুন্দর নবী, কাছে কাছে আসছে পরে নবীজি একটা ডাক দিছে মায়ার সুরে, ওমর রে ওমর, আর কত পাগলামি আর কত দেরি করবি, তরবারিটা ফেলে দিয়ে দৌড় দা নবীর পাও মোবারকে পড়ে গেছে। হুজুর আর দেরি নয়, আমারে কালিমার মালা পরাইয়া দেন। কালিমাটা পরে তরবারিটা হাতে লয়ে চিৎকার মারছে, আরে কাফের বেঈমানেরা আয় আমার নবীর গায়ে কে হাত দিবি। অথচ নিজেই আইছিল নবীর হাত দিত। আমি ওমর মুসলমান হয়ে 40 জন মুসলমান পুরা করেছি, ইসলামের কাজ আর গোপনে হবে না, আজ থেকে কাজ প্রকাশ্যে হবে। কিছুক্ষণ আগে কি ছিল, কিছুক্ষণ পরে কি হলো, কেমন মুসলমান? মদিনায় যায় দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর আর এক পাশে গুমি আছে উমর। তাহলে পরিবর্তনে লাভ হলো না লস হলো? এই কিসিমের একটা পরিবর্তন হেদায়েত আজকের মাহফিলে আল্লাহ দিবে। দ্বিতীয় পুরস্কার
এর মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। আসুন তৃতীয় পুরস্কার, দুর্বল ঈমান শক্তিশালী হয় এই মাহফিলে আসলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে। আচ্ছা আপনাদের দুর্বল ঈমান শক্তিশালী হইছিনি দেখি তো। আচ্ছা নবীর সবচেয়ে বড় দুশমন কে ছিল? মায়া লাগে যেমন আবু জাহেল, মায়া লাগে আবু জাহেল লাগে, সবচেয়ে বড় দুশমন কে ছিল? আবু জাহেল। আচ্ছা এই আবু জাহেল যদি এখন প্যান্ডেলের মাঝখানে আইসা বৈশা ওয়াজ শুনতে চায়, আপনারা কি হেরে ওয়াজ শুনতে দিবেন না পিটাইবেন? ওয়াজ শুনতে বলে দিব। আমার নবীরে কষ্ট দিয়া ওয়াজ শুনবো, হেরে বলে ওয়াজ শুনতে দিব, হেরে ওয়াজ শুনতে দেবেন না আগে সাইজ করবেন? এই উমাইরা আয় হগলে মিল্লা হেরে দরি কারে কারে, এই আবু জাহেল বাফের বেড়া হইলে আয় মাহফিল আ, ফুলাফানের কি লইতে হয় পুরান বাপ ডাকবো কি কর? আসলে হ্যাঁ মরে বালা ফুলাফানের মারি খাই মরছে, কোন কার মারি খাই মরছে আরো জোরে কোন না কার মারি খাই, মার্শাল্লাহ এই কিছু নাকি এই কিসিমের কিছু ফুলাফান দেখা যায় হেন আছে। এই এটা কেমন মা ফেড়ে রাখছে গো, আজকে নবীর পক্ষে বই রইছে বদরের যুদ্ধের ইতিহাস, যুদ্ধে যাবে আমার নবী সৈন্য মাত্র 313 জন দুইটা বাচ্চা সহ, আবু জাহেলের 1000-এর বেশি। আবু জাহেল খুশি ময়দানে ঝাড় কয়, বাতিজার তো কেউ নাই, বাতিজার কি কেউ নাই, সৈন্যরা কয় ওস্তাদ খালি হুকুম দিবেন সালাদ বানাইলামো, আগেই ভালো ভালো জায়গা দখল করে রাখার রয়েছে। নবীজি হাতিয়ার কম সৈন্য কম, 1000-এর মোকাবেলায় মাত্র 313, এও দুইটা বাচ্চা, বাচ্চা দুইটার মা কেমন মা দেখেন, গড়ের কোনায় বসে বসে কান্দে, বাচ্চা দুইটা জিগায় যার নাম কিতাবে আসছে হযরত মাআজ আর মুআব্বিস, দুইজন গিয়ে বলতেছেন মা মা তুমি এইভাবে কান্দতেছো কেন? বাবারে যে দুঃখে কান্দি তোমাদের কাছে বললে কি লাভ হবে, কি কান্দো কি দুঃখ মা বলো না। বাবা গো আজকে বলে আমার নবীরে মারতো বললে আবু জাহেল আইছে, বাবারে এই নবীরে বাঁচাইবার লাগে কান্দি, কেমনে বাঁচাইয়াম কারে দেম নবীর পক্ষে, তোমরা তো ছোট আরো বড় হইলে তোমরারে পাঠাইতাম। দুই ভাই কয় মা তুমি কান্তাছ নবীর লাগিয়া, তুমি আর কাইন্দো না মা, আমরা দুই ভাই যাইতাছি আবু জাহেলের শেষ কিরলাম মা। মা দুইটা ছেলে বুকে লইয়া কান্দে, মাহুদ আমার কচি কচি দুইটা বাচ্চা বলে যাবে নবীর পক্ষে যুদ্ধে আবু জাহেলকে শেষ করার জন্য, আমি মা হইয়া দোয়া করে দিলাম গো আমার দুইটা কচি বাচ্চাকে তোমার নবীর প্রেমের বাঘ বানাইয়া দা। বলুন মায়ের দোয়া কবুল হয় কি না? আরো জোরে খান আমার আল্লাহ বলেন তুই কেমন মা রে, দুইটা কলিজার টুকরের সন্তান আমার নবীর প্রেমে ভাগ বানাইয়া দিলি, অথচ দুইটা সন্তান তো যুদ্ধের ময়দানে মারাও যাইতে পারে, মা ডাকতেছেন মরলে কোনো আপত্তি নাই, শুধু এ দুইটা মা নয় মদিনার ইতিহাস খুলুন, আমার নবী যুদ্ধে যাবে একটা মহিলা 6 মাসের বাচ্চা কোলে লইয়া, আল্লাহু আকবার, রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে হুজুর এত সুন্দর চেহারায় কাফের আঘাত করবে আমার মন মানে না গো আল্লাহর বন্ধু, আমার 6 মাসের ছেলেটা আপনি কোলে করে নিয়ে যান। রাসূল বলেন কি লাভ হবে, এই 6 মাসের বাচ্চা কি তীর মারতে পারবে? ওই মহিলাটা বলেন হুজুর গো আমি জানি তীর মারতে পারবে না, হুজুর আপনার জন্য আমার মায়া লাগে আমার মন মানে না, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে আমি তো যাইতে পারবো না, ও আল্লাহর বন্ধু আমার 6 মাসের ছেলেটা যুদ্ধের ময়দানে নিয়ে যান, কোনো কাফের যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারতে থাকে এ তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে তীরের সামনে আমার ছেলেটারে তুলে ধরে রাখবে, তীর খাইয়া
আমার ছেলের কলিজা ছিদ্রু হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ নাই গো, আমার রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বাকার প্রেম দরিয়াই দিলেন সাতার, পাগল ছিল আবু বাকার প্রেম দরিয়াই দিলেন সাতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। এবার মা কই বাবা রে যা দোয়া করে দিলাম, দুইটা বাচ্চা মার পায়ে সালাম করছে, মা মা দোয়া করো বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, বিদায় লয়ে যাইতেছে, যা দেখে নবীজি রওনা হয়ে যাবে বদরের যুদ্ধে। দুইজন সামনে গিয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে যুদ্ধে যাবেন, হ আমরা তো মার কাছে বিদায় নিয়ে আইছি, আমরা দুই ভাইও যুদ্ধে যাব। রাসূল কই বাবা তোমরা তো ছোট, আরো বড় হও তারপরে যাইবা, হুজুর আমরা দেখতে ছোট কাজে কিন্তু বড়, কারবার দেখছেন নি, হুজুর আমরা দুই ভাইকে নেন মার কাছে বিদায় নিয়েছি, কিন্তু যুদ্ধের আইনে নাই, ছোট বাচ্চা বুড়া মানুষ মহিলা যাইতে পারবে না, কিন্তু বাচ্চা দুইটা কয় না হুজুর আমরা মার কাছে দোয়া লিয়েছি বিদায় লিয়েছি, আমরা বড়ডারে ধর্মু আমদারে নিতে হইব, কিতাবে আসে রাসূল কি করবে তাদেরকে বাদ দেওয়ার জন্য একটা নিয়ম বাইর করলেন যে মাপ দিতে হবে, সেনাবাহিনীর লোক ভর্তি করলে একটা মাপ দেয় না, পাসপোর্ট 4 ইঞ্চি 6 ইঞ্চি এরকম একটা মাপ আছে, মাপ দিতে গেলে কিতাব বলেন কোনোটাই মাপে কোলায় না, তো বড়রা কোন রকম আঙ্গুলের উপর ভর দিয়া উকি দিয়া দাঁড়ায়া সুলের আগাটা লাগাইছে, কি ভালোবাসা দেখছেন, অথচ যুদ্ধে গেলে মরতে হবে আর ভরো যাইতেছে কিভাবে, আর আমরা একটা নবীর পক্ষে মাহফিল হবে নবীর আলোচনা হবে, এই মাহফিলে পর্যন্ত বাড়িঘর সাইরা আইতে রাজি হই না, হেরা জীবন দিয়া লাইবার লাগে রাজি, কোন রকম সুলের আগাটা রাখছে, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম তো আমি জামু দেখছেন আমি মাপে হয়ে গেছি, বলতেছেন নবী তার নাম লেখো, পিচ্ছি ডাইছে শুরু ডাইছে, হ্যাঁ দে হ্যাঁ আদাত বাহি ফাল ফারে, যে ফালে কি আদাত পুরা করান যাইব, অবশেষে আল্লাহ কয় আমার বন্ধুর প্রেমে যাইবি, ফাল ফারিস না আমি বাউ করতেছি, আচ্ছা কোন তো আল্লাহ যদি বাউ করে মাফ লাগবো, কোন আল্লাহ বাউ করলে মাফ লাগবো, আল্লাহ মাফ ছাড়াও কিছু করতে, আল্লাহু আকবার, হযরত নূহ আলাইহিস সালামের জীবনী খুলুন, নূহ নবী 950 বছর পর্যন্ত বুঝাইলেন তার কওমকে তার জাতিকে, কিন্তু 950 বছরে কেউ আল্লাহর দিকে আসতে রাজি না, আর নূহ নবীরে মারতো আইয়ে, নূহ নবী অবশ্য কোথা গো এটা ধ্বংস কের লাইন শেষ কের লাইন, আল্লাহ কতে ধ্বংস কেরলাম তুই থাকবি কই, শিয়ালে বলে দোয়া করে, শিয়াল দেখলে কাকে যখন কাকা করে শিয়ালে দোয়া করে, আল্লাহ গাছের আগাদা ফানি যাইতো দেখতাম কাক কইব, আচ্ছা গাছের আগাদা ফানি গেলে কাক কইব, হ্যাঁ যে দেখবো হ্যাঁ থাকবো কই, এইডার এইডার মাপ দিয়া কথা কয় না, নূহ নবী ঠিক এইভাবেই বললেন কোথা কোন সব ধ্বংস করে লাইন দরকার নাই, আল্লাহ কতে তুই থাকবি কই, কো ঠিক হইতো আমি ধ্বংস করবো মানে তোরে তো বাঁচান লাগবো, কী আমারে তো আপনি বাঁচাইবেন, কো তাইলে তুই একটা নৌকা বানা, কি বানাইতো
কইনা তো নৌকা যে বানামু কাঠ পামু কই মিস্ত্রি পামু কই লোয়া লঙ্কর পামু কই আল্লাহ কহিত আমি ব্যবস্থা করতেছি কইতে কেমনে কি করুম কন আল্লাহ কয় নীল নদের মাঝখানে একটা গাছ আছে এই গাছটা উড়াইয়া তক্তা কইরা নৌকা বানা তখন তার ছেলেরা ডাকছে নৌনবী ও সন্তানেরা আল্লাহ হুকুম করছে তাফসীরের ঘটনা নীল নদ থেকে গাছটা উঠাইতে হবে নৌকা বানাইতে হবে কয় বাবা গো আমরাই তেন নাই তো উজবিনুলুক নামে একজন পালোয়ান আছে তারে কন তো উজবিনুলুক পালোয়ানরে ডাকছে আমার নীল নদের গাছটা উড়াই দিবি উজবিন উলুক কয় আমারে কি দিবেন উড়াই দিলে কতরে এক ওয়াক্ত পেট বইরা খাওয়ামো কিতাবে লেখছে তার এক ওয়াক্ত খাওন ছিল 12,000 রুটি কয় হাজার রুটি খাইতো 12,000 রুটি এক ওয়াক্ত খাইলেও তার ফ্যাট ভরে না নবী কইছে ফ্যাট ভরে খাইব হ্যাঁ খুশি খুশিতে কিতাবে লেখে ডাইনাত লাগছে না বাম হাতে টাইনা উড়াই লইছে গাছ নেন রুটি দেন নুনুবেন না রুটি দিছে দাদা কয়টা দিছে উজবিনুলুক কই হুজুর আল্লাহর নবীরা তো ঠাট্টা করে না আপনি কি আমার লগে ঠাট্টা করেন নাকি কেন কই 12,000 এর যেখানে আমার ফ্যাট পড়ে না আচ্ছা 12,000 রুটি সারা সিটা আঙ্গের মানুষ নাস্তা খাইতার তো না 12,000 রুটি যেখানে আমার পেট পড়ে না দুইটা রুটি দিলেন করে বেটা দুইটা খাস না লাগে আরো দেমনে কো দিছেন তো দিছেন খালি খালি খামু এটা ভাজি দেন না এটা হালুয়া দেন কো আচ্ছা তা কো নে হালুয়া দিলাম হালুয়াটার নাম কিতাবে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাটা লাগাইয়া খা উজবিন উলুক বিসমিল্লাহ লাগাইয়া রুটি খাওয়া শুরু করছে একটা খাইছে পরে দেখা যায় আর জমুন যাইতো না সুবহানাল্লাহ অথচ এই বিসমিল্লাহ নবীর জন্য নয় এই বিসমিল্লাহটা আল্লাহ পাক সৃষ্টি করেছে আখেরি নবীর জন্য কিন্তু হেরা বিপদে পড়ছে মাঝে মাঝে হেনতে আওলাদ দিছে সব সৃষ্টি হলো আখেরি নবীর জন্য আখেরি নবীর উম্মতের জন্য কিন্তু হেরা বিসমিল্লাহটা উপকার পাইতো আমরা বিসমিল্লাহরে কামে লাগাই না কি কোন কামে লাগায় ভাত খাইতে বলে নিয়ম বিসমিল্লাহ করে খাও ভাত খাইতে বলে কয় সালা ঠিকান ভাত খাইতে গেলে বিসমিল্লাহ দরকার আছে কিনা সকল কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা কিন্তু বলি না বিদায় আমাদের বরকত শেষ হয়ে গেছে বরকত নাই কষ্ট হইতাছে আপনাদের আমি কিন্তু আলোচনা এখনো যাই নাই যাওয়ার বাউ করতেছে নবী কয় খা বেটা বিসমিল্লাহ কয়া খা বিসমিল্লাহ কিয়া খাইতাছে একটা খাইছে আরেকটার ভাই ছায়ে রইছে পুরাটা খাইতে পারবে কিনা হ্যাঁ সাহস হইতাছে না কিতাবে লেখে রুটিটা মাঝখানে সিরা অর্ধেকটা খাইছে পুরাটা খাইতে পারে নাই তাহলে মোট কয়টা রুটি খাইল 12,000 পেট ভরে না দেড়টাই আঙ্গুল দিলে লাগাল খাওয়া যা এটার বরকতটা কি ছিল কন কন বরকতটা কি ছিল কন কি খালি বরকত শুনবেন ওই নাকি কাজে লাগাইবেন কাজে লাগাইলে ওয়াজ শুনে লাভ হবে আর না হয়তো ওয়াজ শুনে কোনো লাভ হবে না যাই হোক উজবিনুলুকের পালার শেষ নৌকা বানাইবো আল্লাহ কয় ফেরেশতাদেরকে লক্ষ্য করে যা মিস্ত্রি যাস না নুনবীর নৌকাটা বানাই দিয়া লম্বা ঘটনা নুনবীর নৌকা বানাইছে নৌকা বানায় শুকনার মাঝে থুয়ে রাখছে নুনবীরে কইছে এদিন বাঙ্গা চুলার থেকে পানি উঠবো এদিন যারা কালিমা পড়ছে তাদেরকে নিয়া সকল পশু পাখির থেকে জোড়া জোড়া করে লইয়া নৌকার মধ্যে উঠতে যাইবি গা তারপরে সব আমি শেষ করে দিব নৌকার যারা থাকবে তারাই বাঁচবে আর সব শেষ হুক নারমাই যে বড় নৌকা বানায় থুইছে যারা নৌনবীর বিরোধী হেরা কই কইরে নৌনবী বলে নৌকা বানাইছে কবে বলে ভানি আইব হেরা হগলে মিল্লা এটার মধ্যে গিয়া সহালে গিয়া ফাইহানা করে নৌনবী কই খুদা গো কি এটা বানাইছেন বাস্তাম অন দিয়ে হগলে ফাইহানা করতেছে আমি জানি না
নবী কো আমি জানি না, আল্লাহ কো চিন্তা করিস না, আগো হাক দে হাক দে হাক দে হাক দে, নৌকা রক করে মাশাআল্লাহ কানাই কানাই বর্ষে, সারা এলাকার মানুষ সহালবেলা গেল আইন ধরে। এক বেটা অন্ধ মানুষ, অন্ধ মানুষ, হ্যাঁ কয়া আমার দুইটা চোখ নাই দেখিয়া নৌনবীর নৌকাত আমি কদ্দুর হাক ডাললাম না, দুইজনে দরাদরি করে নিছে, তোর শখটা কেড়ে থাকতো আজাই। নৌনবী কয় খোদা গো কানা বেড়া যাইতেছে হাক দো, আল্লাহ কো চিন্তা করিস না। কানা বেড়ারে যে দুইজনে ধাক্কাইতেছে উপরে উড়াইতো, এই বেচারা নৌকার বাতাই ধরে রাখতে পারছে না, পলট খাইয়া ভিতরে ট্যাঙ্কির ভিতরে গিয়ে পড়ছে। আচ্ছা যারা সাঁতার না জানে পানিত পড়লে পানি টানি খায় না কিছু, ভিতরে গিয়া পড়ছে হনে 10 ফুট গভীর ছিল, খাড়িয়াও লাগাল পায় না, কিছু খাইতেছে সাঁতরাইতেছে, অবশেষে জোরে ধাক্কা দিলে গুড়ার দইরে আলগিদা দেহে কানার চোখ ভালো হয়ে গেছে। এই পায়খানা শরীরের লইয়া ওই উপরে খাড়ো এটা, হ্যাঁ এ দুনিয়ার কানারা আয় অকল তুই ওষুধ লইয়া যা, খালি আঙ্গুল দা একটু লইয়া সহ লাগাইলেই চোখ বালা, অহন বালতি লইয়া আইতাছে সকলই, পুচ্চা টুচ্চা কাগজ দা বাইন্দা লইয়া জাগা, যেমন বিয়ার বাড়িত মিষ্টি লইয়া যা আর কি। আল্লাহ জিগাই নো এই নো কি খবর খুদা গো নিতা শেখা দিয়ে আবার আল্লাহ ফারেনি ফারেনি কোন ফারে ফারে নবীর আমলে যদি এইভাবে আবার হয় হানা পরিষ্কার করাই তারে নবীর আশেক নবীর পাগল মাফে হয় না, এটারে কি মাফ সারা নিতে পারে না, কিভাবে নেয়া শুন না সামনে বাড়ি। নিতে 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 সারা দেশের মানুষ নিছে, যে যেই রোগের নিয়তে নেয় এই রোগই ভালো জায়গা, অবশেষে এক বেচারা আয়া দেহে আর নাই, অহন কি করব, অহন 7 বালতি ফানি দিছে, ফানি দিয়া মরায়া দুইছে, দুইয়া নিয়া লাগাইছে অহনও ভালো হয়ে যাগা, এইভাবে 7 বার কইরা দুইয়া নিছে অহন ভালো হয়ে যাগা। আচ্ছা 7 বার দুইলে কোন তো এটার মধ্যে আর আছে ময়লা, আল্লাহ জিগাই নো খোদা গো সাইরে রাইছে পারেনি আমার আল্লাহ, অহনও পারে বাচ্চাটা ফাইল লাইতেছে, আল্লাহ কো ফাল ফারিস না, আমি বাজেট করছি তোরে নিমু, কি বাজেট, এর ভিতরে বুদ্ধির কি বুদ্ধির পরিবর্তন ঘটাইয়া দিছে, অবশেষে কইতাছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো বড় বাইরে নিলেন মাফে হইছে লম্বা দেখিয়া, বড় ভাই কিন্তু আমার বড় হইতারে মাফে লম্বা কিন্তু শক্তি কইলাম আমার বেশি, সুবহানাল্লাহ আস্তে কইলে সুবহানাল্লাহ, এই বুদ্ধিটা কে দিছে, কার পক্ষে যাইবার লাগিয়া, আরে কোন না কার পক্ষে, আরে যার পক্ষে আল্লাহ তার পক্ষে যাইবার লাগিয়া। আপনারা এই নবীর পক্ষে যাইতে রাজি আছেন কিনা, এই নবী যদি না হইতো আজ কি নামাজ আইতো, এই মাহে রমজানের রোজা আইতো, নবীর লাগিয়েই তো ফাইছেন, তাহলে আগে নবীর সিনুন্দর হার কি কন, যার লাগিয়া ফাইলাম আগে তারে ছিল, মাশাআল্লাহ বাচ্চাটা কইতাছে হুজুর বড় ভাই কিলাম আমার লগে পারে না লাগাই দেহেন বিশেষ না করলে, বড়টাকে তুই কি কস তাই কি কস তুই কিরে ভাই, মাফ চাই ভাই মাফ চাই, তোর তো নিবো মাফে হইছস, তোর তো নিবো আমি নি কোন রকম যাই তারি এটা লেগে নেছে পিছে ডাকতে নিয়ে কো ভাই, তুই তুই মনে দুঃখ নিস না কারণ তোর লগে তো আমি ফাটতাম না, কারণ তুই দুই নাইট আগে আইছস, আর আলু খাইলেও তো আমার তো 2 মুন আলু তুই বেশি খাইছস, আমি তোর লগে ফারম যুদ্ধ যাইবার লাগিয়ে নেই বলেছিটা করছি কথা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাহাবিরা কো হুজুর বাচ্চাটা কয় কি কো বাচ্চাটা কয় লাগাই দিতাম বলে হেরা দুই ভাইরে, সাহাবির হুজুর হুজুর লাগাইছে লাগাইছে, আচ্ছা তোমরা দুই ভাই লাগো শুধু ডাকো ভাই সাইজ কোন কাম করস যুদ্ধে যাইবার লেগে নে কইতেছি, দুই ভাইরে কুস্তি লাগাই দিছে বড় ভাই নিচে পড়া গেছে শুরু ভাই বুহুর উপরে চইরা বইছে ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, নবীজি কয় হ্যাঁ ঠিক হইতো দেখা যা, সাহাবির হুজুর আবার লাগাইছে আবার লাগাইছে একই অবস্থা, কথা 3 বার লাগাইতে হবে
কারণ পুরস্কার তো তিন দু করে পাই, দুইবার লাগাই তো কেড়ে তিনবার লাগাই, তিনবারের মাথায় কে ভাই সাই কোন কাম করস, এটা গেলাম শেষ খেলা, বড় ভাই কো হুরান কাম ওই চিন্তা করিস না, তিনবারের মাথায়ও ছোড়ু ভাই বিজয় হলো। রাসূল কয় ঠিকই তো দাজা তোমার শক্তি বেশি হইছো, আমরা নিতেন না ঠিক আছে চলো। অহন দো ভাই খুশি যাইতাছে একটু দূরে যায় কো হুজুর আমাদেরকে হাতিয়ার দিবেন না, রাসূল কয় বড়দের হাতে দিবার হাতিয়ারই তো নাই রে বাবা, তোমাদের করতে হাতিয়ার দিব, হুজুর একটা কিছু দেন, কিতাবে আসছে নবীজি একটা শুকনা খেজুরের ডাল বাইঙ্গিয়া দুই ভাগ করে দুইটা বাচ্চার হাতে দিছে, যাইতাছে পিছনে না হগলের আগে, হাতিয়ার কি খেজুরের ডাল। কিতাব বলেন যাইতে যাইতে যুদ্ধ ক্ষেত্রে হাজির হয়ে গেছে আবু জাহেলের দল, মুষ্টি মুষ্টি হাসে বাচ্চা কাচ্চা লইয়া অস্ত্র ছাড়া খেজুরের ডাল লইয়া আসছে যুদ্ধ করতে, আমাদের বড় বড় হাতিয়ার আছে সৈন্য বেশি আছে আমাদের সাথে কিভাবে কোলাবে, আবু জাহেল ডাকে ভাতিজা এত সাহস করতে কে পাইলা, আমার আল্লাহ বলেন বন্ধু গো আবু জাহেলের হুংকারে তুমি ভয় পেও না, তোমার অস্ত্র না থাকতে পারে কিন্তু তোমার সাথে আছে আমি আল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ নবীর সাহাবি বলেন দুইটা বাচ্চা তখন আয়েশা আমারে প্রশ্ন করতেছেন বাচ্চা দুইটা, চাচা চাচা এই লোকগুলি যে খারিছে হেরা কি নবীর দুশমন আবু জাহেলের দলের, হ্যাঁ দুইটা বাচ্চা জিগাই চাচা, আব্দুর রহমান বিন আউফ বলেন বাচ্চা দুইটা জিগাই চাচা গো এর মধ্যে সবচেয়ে বড় দুশমনলা কোনলা দেখায় দেন তো, পিচ্ছি খুঁজে ছোড়ো না বড় খুঁজে, সবচেয়ে বড়লা কুনলা দেখায় দেন তো। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি আশ্চর্য হলাম দেখতে পিচ্ছি বাচ্চা হাতে খেজুরের ডাল খুঁজে বড়টা রে, আর যা করছে খুদা দেই দেখায়া, কই ওই যে মাঝখানে উঁচা ঘোড়ার উপরে বসাল ফর্সা করে লম্বা লোকটা হ্যাঁই সবচেয়ে বড় দুশ্মন নবীজির, আচ্ছা কোন তো হ্যার নাম কি আবু জাহেল, আবু জাহেল হ্যাঁই সবচেয়ে বড়। আব্দুর রহমান বিন আউফ বলেন এমনি দুইরে বাচ্চা খেজুরের ডালে দৌড় মারছে, দৌড় মাইরে আবু জাহেলের সৈন্যের ভিতরে গিয়ে ঢুকছে, সৈন্যরা খালি চায়া দেহে আরে ইটা কইতে আইলো, বাচ্চা মানুষ তো খেজুরের ডাল এরা কেউ ভয় পায় না, যাইতে যাইতে একবারে আবু জাহেলের গুড়ার পাশে যায় দাঁড়ায়া দেহে আবু জাহেল আরামে বই রইছে, দুই ভাই কয় হেরে দরুন কেমনে, আবু জাহেল যে গোড়ার উপরে বসা ছিল গোড়ার ফেডের নিচে দেখেরা আইতার তো যাইতার তো মাথাটাও লাগে না এত উঁচা গোড়া, অবশেষে দুইজন পরামর্শ করে ভাই আবু জাহেলের ডাইক কেলো নামাই বড়ডাই ডাহে, আবু জাহেল নিচে নামেন, আবু জাহেল একবার চায় দেখে খেজুরের ডাল লিয়ে বাচ্চায় ডাহে কি শুনবো এগুলি, শুরুটা কর আরে নামো না বড়া কথার তাই নামো, হাসে নামে না, পিচ্ছিটা কয় এই নামবে নাকি নামামু, সুবহানাল্লাহ কেন এই নামবে নাকি নামামু, আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তাকিয়াছি এমন সময় দেখি ছোট্ট ভাইটা গুড়ার পাওয়ের মধ্যে আঘাত শুরু করে দিছে, হাতিয়ারটা কি বড় ভাই লাঠি উড়ায় রাখছে সুযোগ পাইলেই মারবো, ঘোড়ার পাও ভেঙে গেলে ঘোড়া জমিনে পড়ে গেছে আবু জাহেলও পড়ে গেছে, দুইজনে মিলে আবু জাহেলকে খেজুরের ডাল দিয়ে মারতে শুরু করলে আবু জাহেল চিল্লাইতেছে ডাকতেছে তোরা কারারে কোয়াছোস আমার কলিজা ফাড়াইয়া ফালাইতেছে, সুবহানাল্লাহ এই চিল্লানি শুনে আবু জাহেলের ছেলে ইকরামা দৌড়াইয়া বাবার পাশে হাজির, বাবা বাচ্চা দুইটা মারে আপনি কোন কলিজা ফাড়াইতেছে একটু কথা কইলেন খেজুরের ডালে বাচ্চারা মারে, আবু জাহেল বলেন ইকরামা রে তোর যদি বুঝে না আসে রে ইকরামা বাচ্চার একটা আঘাত তুই খায়া দেখ, ইকরামা বলেন বুঝেছি বাবার বুঝি কষ্ট হয়, আব্দুর রহমান বিন আউফ বলেন আমি দেখি আবু জাহেলের ছেলে ইকরামা তরবারিটা বাহির করে এইভাবে উড়াইছে,
বাচ্চাদের দিকে লক্ষ্য করে তরবারি উড়াইছে। আব্দুর রহমান বিন আউফ দুইটা চক্ষু বন্ধ করে ফেলেছে। ছোট্ট বাচ্চাটার ডান পাশে গর্দানের মধ্যে আকরামা এত জোরে আঘাত করেছে গো, ঠাস করে আওয়াজ হয়ে হাড়িটা কাইটা গেছে, হাত এইভাবে নিচে নাইমা যাইতেছে, একটু গোস্ত খালি লাই গেলইছে। এবার নবীর আশেক পাগল ছোট্ট ভাইটা ডাকতেছে, মাউত, মনের আশা মনে রইল গো, পুরা হইল না, পারলাম না আবু জাহেলকে বিদায় করে দিতে, এ হাতটা নড়াচড়ি করে কষ্ট হয়, বাম হাতে মারতেছে হাতটা। অবশেষে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি নড়তে কষ্ট হই বলে হাতটাকে উঠাইয়া এইভাবে গাড়ের মধ্যে ফালাইছে। আল্লাহু আকবার, ইয়া তো ছোট বাচ্চা, নবীর প্রেমে কাটা হাত গাড়ের মধ্যে ফালাইয়া বাম হাতে আক্রমণ করতেছে। অবশেষে নড়াচড়ি করলে কষ্ট হয়, ব্যথা হয়, আবার দেখে আব্দুর রহমান বিন আউফ বলেন, আবার দেখি হাতটা গার থেকে নামাইয়া আঙ্গুলগুলো পায়ের নিচে দিয়া চাপাইয়া ধরে টানতেছে, ছিড়তে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ বলে, এত জোরে টান দিয়ে চিৎকার মারছে, হাতটা সিরা জমিনে পড়ে নাচতেছে। বাম হাতে আক্রমণ শুরু করলে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমিও দৌড় মারলাম, এমন সময় দেখি এই খেজুরের ডালওয়ালা দুইটা বাচ্চার সাথে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা আবু জাহেলের গায়ে আঘাত করতেছে। আল্লাহ বলতে ছিলাম, বাচ্চাদের আগাতে আবু জাহেল দুনিয়ার থেকে এত দুশ্মনী যে আবু জাহেল করছিল, আমার কথা ছিল এই আবু জাহেল মাঝখানে আইলে ওয়াজ শুনতে দিবেন না সাইজ করবেন? দুর্বল ইমান শক্তিশালী হয় এই মাহফিলে আসলে, আমার এই কথাটাই আলোচনা ছিল, কি বলেন ঠিক কিনা? তিন নাম্বার পুরস্কার হলো দুর্বল ইমান শক্তিশালী হয়। আর এই আবু জাহেলরা যদি আপনারা আদর করেন, বাড়িত নিয়ে খাওয়াইন, তাহলে ইমান শক্তিশালী হইল না দুর্বল হইল? কি কষ্ট দিছে আমার নবীরে এই আবু জাহেলরা, কি কষ্ট দিছে! একবার আবু জাহেল খানে কাবার পাশে রাস্তার মধ্যে গর্ত করছে, নবীরে শেষ করে নেব, সারা রাত ঘুমাইছে না, রাস্তার মধ্যে গর্ত কিরা উপরে দা পাতালতা দিয়া ডাইকিয়া রাখছে, নবীজি দেখতো না, আইসা ফাড়া দিলে গর্তের ভিতরে হরব, আর রাত ফয়বার আগে হ্যাঁ মাটি দেলাইব নবীরে। নাউজুবিল্লাহ, কার চিন্তা? আচ্ছা এইভাবে মাটি দেলাইব লাগে আল্লাহ দিব, গর্ত করছে সারা রাত, যখন নবীজি ঘুম থেকে উইটা আসবে খানায় কাবায় আল্লাহরে ডাকবে, কথা বলবে, বন্ধুত্বের প্রেম ভালোবাসার বিনিময় করবে, এমন সময় আবু জাহেল কয়, এইতো বাতি যাইব, এইতো মাড়িটা দিলাম, এই গিয়া লুকায় রইছে, আমার নবী খালি গর্তের কিনারা আইছে, আল্লাহ কয়, জিব্রাইল জি আমার বন্ধু যাইতেছে, জিব্রাইল কয়, প্রভু গো চিন্তার কারণ নাই, আমার নূরের পাখাগুলি গর্তের উপরে বিছাই দিলাম। নবীজি নূরের পাখা দিয়া পারে গেছে, জিব্রাইল কি ব্যাপার, হুজুর গর্ত করছে নূরের পাখা দিয়া পার করে দিলাম, নবীজি চলে গেছে। আবু জাহেল তো ভাবছে পড়ছে, ওই আবু জাহেল কি ভাবছে, খুশি গেছে নবীরে মাটি দাঁড়াইব, গিয়া কই মাটি যে দিয়ালাম পড়ছে কিনা দেখতে লই না, সাইসিন একটু চুকি দিয়া দেখতো পড়ছে কিনা, তাই সারা রাত ঘুমাইছে না তো নিজেই উল্ডি খাইয়া পড়ছে, পয়রা গিয়া দেহে ভিতরে তো কেউ নাই, আমি আবু জাহেল হই দি, হাই হাই ওখানে উঠবার কোনো পথ পাইতেছে না, চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না, রাত্র প্রবাদ ফর্সা হয়ে গেছে, লোকেরা কয় রাস্তার মধ্যে গর্ত কোন হারামজাদা করছে রে, এরকম একটা গালাগালি করে না মানুষ রাস্তা, তো গালি কিন্তু সাসাই হুনতাছে, হাই হাই কি করলাম, নিজের হাতে ধরে গালির ব্যবস্থা করলাম, আল্লাহ কয় গর্ত ঝাল লাগিয়ে করছস, অহন তুই গর্ত হইরা দেখ কেমন লাগে, কনা বলে পরের লেগে যদি বিপদ আনতে চাই বিপদ আগে নিজেরে ধরে,
মানুষ আয়েশা খালি দেহে গর্ত গালি দেয়, কাছে গিয়া দেহে সাসা মুরব্বি, হাই হাই মুরব্বি রে গালি দিলাম, সাসা আপনি গর্তের মধ্যে কথা কইস না, আমার তু লাগে কোনা ব্যাপারটা কি বুঝ লই? আল্লাহ কো অহনই উড়তি, আমার নবী না আসা পর্যন্ত উড়ার বাও। এইভাবে শত শত মানুষ বীর হয়ে গেছে, হগল এই খালি কয় পেপারটা কি, একজন কই পেপারে খালি করবে সাসারে উড়াইতে না, নিচের দিকে হাত দিছে, সাসা উপরে হাত দেন, তাই না উড়াইলাম। আল্লাহ কয় জিব্রাইল এ হাতের মধ্যে আদাত বাহির হইস, নিচেতে আদ দিছে আবু জাহেল, উপরে উপরেতে আদ দিছে নিচে আবু জাহেল, তুলতো মাঝখানে আদাতের লেগে লাগাল পায় না, হ্যাঁ আপা দেয় আরো আদাতই, কিন্তু আবু জাহেল নিচের থেকে আরে দুই হাত রশি দিলেই তয় দিছে দুই হাত রশি, আল্লাহ কো জিব্রাইল খোদা গো আদাত ঠিক আছে, দিছে দুই হাত রশি আদাতই বাহি, সাইরাত দে সাইরাত আদাত বাহি, ছয়াত দে আদাত আর হুরা হয় না, দিতে দিতে কিতাব বলে 70 গজ রশি দিছে, এরপরও আদাত বাহি। নিচ থেকে আবু জাহেল ডাকে তোরা কারা রে, আর রশি দিস না মাটির নিচে নিস না, বুঝিসি আমার বাতি যা সারা উঠাইতে পারবি না। একজনে দৌড়ে যাই, হুজুর আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে, তাই নাকি, চলো চলো আপনারা যাইতে কইছে, অথচ নবীর লাগি করছে, আমরা যদি ওইতাম কি কইতাম, হ্যাঁ আমারে খুব জ্বালাইছে রে, উপরেতে দুই চারটা ভাত তোর খালি চাইরা দে পিছ হয়ে যাক, কিন্তু দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, হাশর দিনে উম্মত বিনে, হাশর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবেহেশতে, দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, একটু দেরি করলেন না, এত কষ্ট দিলেন চাচা, তারপরও নবী চাচার পক্ষে বেরিয়ে গেছেন, সুবহানাল্লাহ, গর্তের কিনারে এসে আমার নবী নিচের দিকে যখন ডাক দিলেন চাচা গো, আবু জাহেল কয় বাতিজা আমারে উঠাও, বাতিজা আইসো বাবা আমারে উঠাও, আমার নবী বলেন চাচা গো উঠাবো, গর্ত কার জন্য করছো জানতে চাই, আবু জাহেল কয় উঠাও তারপরে বলবো, আমার নবী বলেন না আমি যখন আসছি তোমারে উঠাবো, বলো কার জন্য করছো, আবু জাহেল বলেন বাবা কষ্ট নিও না মনে, তোমার জন্য করছিলাম, আমার নবী ডাকে চাচা গো, তুমি না জানো আমার মা নাই আমার বাবা নাই, এইভাবে আমার জীবনে আর কত কষ্ট দিবা গো চাচা, তোমার কি মন চায় এইভাবে আমারে কষ্ট দিতে, বাবা আমারে উঠাও, চাচা উঠাবো কিন্তু কালিমাটা পড়লে তোমারে উঠাবো, আবু জাহেলকে বাবা কথা দিলাম কালিমাটা পড়বো তাড়াতাড়ি উপরে উঠাও, কথা দিচ্ছেন তো, নবীজি নিচে হাত দিছে, আবু জাহেল উপরে হাত বাড়াইছে, কোন তো অহন কি আর বাকি আছে, এই নবী গেলে কোনো বাহিতা হে, হাতে হাত মিলে গেছে, আল্লাহ একবার, নবী টান দিয়ে উপরে উঠাইছে, চাচা কালিমা পড়েন, হ্যাঁ আমার বালু যারে বাতি যা পরে করুম নে অন জায়গা, চাচা কইলেন কি আর করেন কি, বাবা গো তুমি যে এত বড় জাদুগির আমি আগে জানি না, নাউজুবিল্লাহ, উম্মতের কান্ডার গো নবী রহমতের বান্দার, আমার নবী হইল উম্মতের কান্ডার রহমতের বান্দার, হ্যাঁ কো আমার নবী বলে জাদুগির, আরে হারামজাদার ঘরের হারামজাদা, কন্যা উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার গো নবী রহমতের
নবী বিনে রুজ হাসরে কে করিবে পার, নবী বিনে রুজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, হাইরে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, মোদের নবী দয়ার সাগর গুনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর গুনাগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, হাইরে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাগার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, হাইরে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, নবী বিনে রুজ হাসরে কে করিবে পার, নবী বিনে রুজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, হাইরে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। আচ্ছা নবী যদি রহমতের ভান্ডার না হইতো, এত দুশ্মনী করার পরও নবী কি আবু জাহেলের গাতাতে উড়াই লইলে? না, নবী রহমতের ভান্ডার। এই জন্য নবীর নাম কোরআন শরীফে আসছে রাহমাতাল্লিল আলামিন।